आज प्रथम जरा हमारे वीडियो देखो ते सकल के बोलो मानचित्र अभिक्षेप मैप प्रोजेक्शन संक्रांत एर पूर्ववर्ती प्राथमिक धारणार जो वीडियो तैरि कर मैप प्रोजेक्शन संक्रांत जाते तुम्हारे मैप प्रोजेक्शन करवार क्षेत्र कोनो रकम सन्देह ना थाके कोनो रकम कन्फ्यूशन तैरि ना से दूर करवार जोन्नो से क्षेत्र में तुम्हारा सकले से वीडियो देखे परवर्ती मैप प्रोजेक्शन वीडियोगुलो देखो ताहले विषयटी सम्पर्के तुम्हारे स्पष्ट धारणा तैरि हो जाए। आज एखाने आमरा शिखे नेब किभाबे सिम्पल कनिकल प्रोजेक्शन विथ वन स्टैंडार्ड प्यारालल बा एक प्रमाण अक्षरेखा विशिष्ट सहज शांकभ अभिक्षेप किभाबे अंकन करते हैं से विषयटी एखाने प्रथम आमरा प्रश्नटी एकटू भालो करे बुझे नेब। से क्षेत्रे तोमरा देखते पाच्छो एखाने स्केलटी रयेछे 1:5 कोटी 5-এর পরে 7খানা শূন্য এবং এই স্কেল অনুসারে অঙ্কন করতে বলা হয়েছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাঙ্কভ অভিক্ষেপ যার অক্ষরেখাগত বিস্তার অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তরে এবং দক্ষিণে যে রেখাগুলো থাকে সে ক্ষেত্রে বলা হয়েছে 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর এবং জাগিমা রেখাগত বিস্তার 30 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি পূর্ব। এই ক্ষেত্রে ব্যবধানের কথা বলা হয়েছে 10 ডিগ্রি 10 ডিগ্রি বলতে এখানে বোঝাচ্ছে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি এই যে ব্যবধান সেটিকে এটি কোন সময় 15 ডিগ্রি হতে পারে কোন সময় 20 ডিগ্রি থাকতে পারে প্রশ্নে যেভাবে থাকবে আমরা ঠিক সেভাবেই বিষয়টিকে সমাধান করে নেব। প্রথম তোমরা এখানে দেখো আরএফ কেন আমরা স্কেলে এই স্কেলটিকে এখানে ব্যবহার করে থাকি আরএফ দেওয়া রয়েছে 1:5 কোটি এই স্কেলটি হলো একটি ইউনিটলেস বা এককহীন যে কারণে এই স্কেলটিকে পৃথিবীর যে কোনো দেশে তাদের নিজস্ব একক অনুযায়ী সকলে ব্যবহার করতে পারবে তার জন্যই এই স্কেলটিকে আমরা ব্যবহার করে থাকি। এবার এই স্কেলটির দ্বারা আমরা যখন পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধকে ভাগ করব তাহলেই বেরিয়ে আসবে রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ বা যে সৃজনী ভূগোলকের সাহায্যে আমরা অঙ্কন করব সেই ভূগোলকের ব্যাসার্ধ। তাহলে চলো আমরা পরপর দেখে নিই এই প্র্যাকটিক্যালটি করবার জন্য কতগুলি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ আমরা সংক্ষেপে আর লিখে থাকি। এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো 64 কোটি সেন্টিমিটার এবং এটিকে ভাগ করতে হবে যে স্কেলটি আমাদের দেওয়া থাকবে সেই স্কেল দিয়ে। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই যে এখানে 640 এবং তারপরে 6টা শূন্য রয়েছে এটি কি? এটি হলো বেসিক্যালি পৃথিবীর যে কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ সেটি হলো প্রায় 6360 কিন্তু আমরা এখানে গণনার সুবিধার্থে 640 ধরে নিয়ে করে থাকি। তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত 6400 কিলোমিটার এটিকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি সেক্ষেত্রে এটিকে 100000 দিয়ে গুণ করলেই এটি হয়ে যাবে 640 তারপর 6টা শূন্য। তাহলে এভাবেই 640 এলো। এটিকে ইঞ্চিতেও করা যায়। কেউ যদি ভেবে থাকে যে সে সেন্টিমিটারে না করে ইঞ্চিতে করবে একইভাবে এর জন্য আমরা তখন লিখে থাকি 25 কোটি তাহলে 250 6টা শূন্য তাহলে সেটি একক যে হবে সেটি একক হবে ইঞ্চি। যাই হোক আমরা এটি ধরেই করছি এক্ষেত্রে ভাগ করলে আসবে 12.8 সেন্টিমিটার তাহলে এটি হলো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে প্রমাণ অক্ষরেখা নির্ণয়। এই জন্য সূত্র রয়েছে কিন্তু সূত্র ব্যবহার করবার আগে আমরা যেহেতু এখানে জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করব তাই জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আমরা বুঝতে পারবো সেটি একটু দেখে নিই। এখানে প্রমাণ অক্ষরেখা বলতে তোমরা পূর্ববর্তী ভিডিওতে দেখে নিয়েছো যখন কোনো শঙ্কুর ভেতরে জেনারেটিং গ্লোব বা সৃজনী ভূগোলককে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে সৃজনী ভূগোলক যে অংশটি শঙ্কুর গায়ে স্পর্শ করবে পাশে তোমরা এই চিত্রতে একটু দেখে নাও
তাহলে এই সৃজনী ভূগোলকের কোন অক্ষরেখাটিতে শঙ্কুর দেওয়াল টাচ করেছে এটি নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে অক্ষরেখাগত বিস্তার এখানে কত দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর। আমরা জানি উত্তর গোলার্ধে মান উপরের দিকে বৃদ্ধি পায়, তাহলে 30, 40, 50, 60, 70। তাহলে আমি কি লিখছি, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। আমি কেন 30-40 করে লিখছি, কারণ প্রশ্নেই বলা রয়েছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত ব্যবধান 10 ডিগ্রি, যেখানে 30, 40, 50 দশের ব্যবধান। তোমরা এখানে দেখে নাও 30 এবং 70-এর মাঝখানে কে অবস্থান করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 50 ডিগ্রি হলো মধ্যবর্তী অক্ষরেখা। তাহলে যেটি এই মাঝখানে অবস্থান করবে সেই রেখাটিকেই আমরা বলে থাকি প্রমাণ অক্ষরেখা। এক্ষেত্রে তাহলে প্রমাণ অক্ষরেখা হলো 50 ডিগ্রি উত্তর। এটি নির্ণয় করার আরও একটি পদ্ধতি রয়েছে, তোমরা এভাবেও করতে পারো। কোনো একটি অক্ষরেখার যে বিস্তার প্রশ্নে দেওয়া থাকবে তার সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান, সর্বনিম্ন আছে 30 এবং এদিকে সর্বোচ্চ যেহেতু অক্ষরেখা উপরের দিকে অবস্থান করছে তাহলে 70। 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কত দাঁড়াবে, 100/2, 50 ডিগ্রি নর্থ, যেহেতু এটা নর্থের ব্যাপার সে কারণে এখানে নর্থ হয়ে গেল 50 ডিগ্রি নর্থ বা 50 ডিগ্রি নর্থ। তোমরা যেভাবে খুশি সেভাবে করে নেবে, দাগ দিয়ে করলে তোমাদের মনে রাখতে বা বুঝতে বেশি সুবিধা হবে। এবং 3 নম্বর স্টেপ হলো মধ্য দ্রাঘিমা নির্ণয়। এই মধ্য দ্রাঘিমা নির্ণয় এক্ষেত্রেও আমরা দেখব দ্রাঘিমার বিস্তার কত দেওয়া রয়েছে। দ্রাঘিমা সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করে উত্তর থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত। এক্ষেত্রে বলা রয়েছে 30 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি পূর্ব। তোমাদের এক্ষেত্রে একটি কনফিউশন তৈরি হয়, 0 ডিগ্রি 30 ডিগ্রি ওগুলো কীভাবে লিখব। তার জন্য তোমরা কি করবে, 30 থেকে বলা রয়েছে 50, এই দুটোকে যোগ করো কত দাঁড়াচ্ছে, 80। 80 হলে আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম 180-র নিচে মান হলে সামনে শূন্য ধরে করতে হবে। তাই আমরা কি করব, এখানে দ্রাঘিমা রেখাগুলো প্রথমে অঙ্কন করে নেব। 30, 20, 10, 20, 30, 40, 50 এবার লিখে নাও। 30 যেহেতু পশ্চিম দিক বাদিকে হয় তাই 30 ডিগ্রি এটি পশ্চিম, 30, 20, 10, 0, 10, 20, 30, 40, 50 পূর্ব পশ্চিম তোমরা দেখে নিলে। এবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি রেখা রয়েছে। 9টি রেখা যদি আমরা এই চারটিকে ভাগ করে নিই, মাঝে কে থাকলো 10, তাহলে 10 ডিগ্রি হলো মধ্য দ্রাঘিমা রেখা। তাহলে তোমরা এখানে লিখে নাও মধ্য দ্রাঘিমা রেখা সমান সমান হচ্ছে 10 ডিগ্রি। এই 10 ডিগ্রি মধ্য দ্রাঘিমা রেখা আমাদের বেরিয়ে গেছে, প্রমাণ অক্ষরেখাও আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি নর্থ, এবং সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সেটিও বেরিয়েছে। তাহলে এবার আমরা মূল যে অঙ্কন সেখানে চলে যাচ্ছি। প্রথম আমাদের এখানে ব্যবহার করতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটি বেরিয়েছে 12.8 সেন্টিমিটার সেটিকে। এক্ষেত্রে তোমাদের বলে রাখছি বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্ন রকম ও পি কিউ বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে বা বিভিন্ন রেখার নাম দিয়ে হয়তো বিষয়গুলোকে পেয়ে যাবে, কিন্তু এত জটিলতা তৈরি না করে খুব সহজ সরলভাবে বিষয়টিকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা অঙ্কন পদ্ধতি সেটিকে একটু পরপর খেয়াল করবে। পুরো বিষয়টি হলো উত্তর গোলার্ধের, যে কারণে উত্তর গোলার্ধকে মাথায় রেখেই আমাদের অঙ্কনটি করতে হবে। 12.8 যেটি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরিয়েছে, 12.8 আমরা মেপে নেব। প্রথম আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, এই দাগটির কোনো মাপ নেই। এবার আমি এখান থেকে 12.8 অঙ্কন করে নিই। 12.8 মানে আমি যদি এখান থেকে পয়েন্ট করে নিই তাহলে 12.5, 6, 7, 8 এই 8, এই পর্যন্ত হলো 12.8। এবার আমার এখানে দরকার হবে প্রোটেক্টরের। এই প্রোটেক্টরের সাহায্যে তোমরা কি করবে, এখানে বিন্দুর সাথে এই বিন্দুকে মিলিয়ে দেবে এবং এই রেখাটির সাথে পুরো উপরের রেখাটিকে
মিলিয়ে দেবে, যাতে এখানে 90 ডিগ্রি কোণটি তোমরা পেয়ে যাও। এখানে পুরো 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এবার এখানে আমরা কি করব, এই 0 ডিগ্রি অর্থাৎ যেটি নিরক্ষরেখার মান সেই বিন্দুতে একটু পয়েন্ট করে নেব। একই সাথে কাজটিকে তাড়াতাড়ি করবার জন্য তোমরা যেটি করে নিতে পারো, যেহেতু ব্যবধান বলা রয়েছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রিতে আমরা একটা পয়েন্ট করে নেব। এবং একই সাথে তোমরা যে প্রমাণ অক্ষরেখা পেলে সেটি হলো 50 ডিগ্রি উত্তর, তাহলে 10 20 30 40 50 50 ডিগ্রিতেও একটি পয়েন্ট করে নাও। এতে কি হবে, তোমাদের বারবার এই প্রোটেক্টর তুলে আবার বসানোর প্রয়োজন হবে না, তাতে ভুল ত্রুটিও কিন্তু অনেকটা কমে যাবে। এবার আমি এখান থেকে এটি তুলে নিচ্ছি এবং নিচে এই রেখাটিকে 12.8 সেন্টিমিটার এখান থেকে 12.8 মানে এখানে এই পর্যন্ত আমি রেখাটিকে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে যেটি করতে হবে, তোমরা একটি কম্পাসের সাহায্যে এখান থেকে 12.8কে ধরে নেবে এবং একটি বৃত্তচাপ এখানে অঙ্কন করে নেবে। মাপ যদি সমান থাকে তাহলে দেখো দুপাশে মিলে গেল, এরকমই দুপাশে মিলে যাবে। মিলে যাওয়ার পর এবার তোমরা স্কেল দিয়ে প্রথমে 10 ডিগ্রির যে রেখাটি রয়েছে সেটিকে দাগ দিয়ে নাও। একইভাবে এই 50 ডিগ্রির যে রেখাটি তোমরা স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা সেটিকেও দাগ নিয়ে নাও। এটি করবার পর তাহলে এখানে আমি 0 ডিগ্রি প্রোটেক্টরে বসিয়ে 0 ডিগ্রিটা এঁকে নিলাম, তারপর 10 ডিগ্রি, তারপর 50 ডিগ্রি। এবার তোমরা নিচের কাজটিকে আগে সম্পূর্ণ করে নাও। এখানে কি করবে, এই যে দূরত্বটি রয়েছে এই দূরত্বটিকে কম্পাসের সাহায্যে মেপে নাও। সবাই দেখে নাও, এখানে এই দূরত্বটি, এই দূরত্বটি মেপে নেওয়ার পরে এই পয়েন্টে বসিয়ে এখানেও একটি বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে এই দূরত্ব ইকুয়াল টু হচ্ছে এই দূরত্ব। এরপরের স্টেপে আমরা দেখে নেব, এটিকে করবার জন্য আমি তোমাদের সকলকেই বলবো সেট স্কোয়ারের ব্যবহার অবশ্যই করবে, সেক্ষেত্রে সমান্তরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই দাগটি তোমরা মিলিয়ে নাও, পাশে এখানে সেট স্কোয়ারকে বসিয়ে নাও এবং এই রেখাটির সমান্তরালে এখানে যে 50 ডিগ্রি অক্ষরেখাটি বা প্রমাণ অক্ষরেখাটি স্পর্শ করেছে সেখানে তোমরা একটি ব্রোকেন লাইন অঙ্কন করো। তাহলে ঠিক এটার সমান্তরাল হলো এটা। এখানে পর্যন্ত আমি কি অঙ্কন করলাম, এই যে দূরত্বটি বেরোলো, যে দূরত্ব দিয়ে এই বৃত্তচাপটি অঙ্কন করলাম, এটি হলো অন্যান্য যে অক্ষরেখাগুলো অঙ্কন করতে হবে তার জন্য। এবং এই দূরত্বটি হলো প্রমাণ অক্ষরেখার মধ্যে অন্যান্য যে দ্রাঘিমা রেখাগুলো আমরা অঙ্কন করব সেটি আমরা পরে দেখে নিচ্ছি। এক্ষেত্রে আর একটি কাজ আমাদের বাকি থেকে গেল, সেটি হলো এই যে প্রমাণ অক্ষরেখা, আমি এখানে লিখেই দিচ্ছি তোমাদের প্রমাণ অক্ষরেখা বা স্ট্যান্ডার্ড প্যারালাল, যেটির মান হলো 50 ডিগ্রি n, আর এটির মান কত, 10 ডিগ্রি। তোমরা এটিও করে নিতে পারো, এখানে দশ ডিগ্রি, আর এটি হলো ইকুয়েটর বা নিরক্ষরেখা। তাহলে স্ট্যান্ডার্ড প্যারালাল পর্যন্ত আমরা অঙ্কন করলাম, ধরে নাও এটি পুরো একটি বৃত্ত হবে এবং শঙ্কুর দেওয়াল এখানে এসে টাচ করেছে। তাহলে শঙ্কুর দেওয়াল এরকম করে টাচ করেছে অর্থাৎ ওটি স্পর্শক, একটি স্পর্শক আমাকে এখানে অঙ্কন করতে হবে। এই স্পর্শক অঙ্কন করবার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমি তোমাদের যেটি সবচেয়ে সুবিধাজনক এবং যাতে ভুল ত্রুটি না হয় সেজন্য এই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই বিন্দুর সাথে তোমরা প্রোটেক্টরের যে বিন্দুটি রয়েছে এটিকে মিলিয়ে দাও।
এবং এই রেখাটির সাথে 50 ডিগ্রি অক্ষরেখাটিকেও মিলিয়ে দাও। মিলিয়ে দেওয়ার পর এখানে যেহেতু এরকম যদি আমি করি একটি 90 ডিগ্রি কোণ তৈরি হবে, তোমরা 90 ডিগ্রিতে একটি পয়েন্ট বসিয়ে নাও। এবার কি করবে, এই বিন্দু এবং এই বিন্দু মিলিয়ে এই পর্যন্ত স্পর্শ হয়ে গেল। এবার তোমরা বর্ধিত এই অংশটুকুকে হাইলাইট করে নাও এবং বাদ বাকি যেটুকু অংশ আমাদের প্রয়োজন নেই সেটুকুকে তোমরা মুছে ফেলতে পারো, এই অংশটুকু এবং নিচের অংশটুকু মুছে ফেলতে পারো। তাহলে তোমরা বাদ বাকি যে অংশটুকু প্রয়োজন নেই সেটুকুকে মুছে ফেলো। এখানে বেশি কিছু আর লিখবার নেই, তোমরা এখানে লিখে দিতে পারো। এইটুকুর মাপ তোমরা সকলেই এতক্ষণে বুঝেছো কতটুকু, তাহলে সেই অংশটুকু এখানে আমরা লিখে দেব। সেটির মান হলো 12.8 সেন্টিমিটার। এখানে লিখে দিলে এ পর্যন্ত হয়ে গেল। এটিকে তোমরা উপরে কেউ ইংলিশে কেউ বাংলায় তোমাদের যেটাতে মন চায় লিখতে পারো। এটি হচ্ছে জ্যামিতিক। অঙ্কন বা গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, এখানে যে আমরা চিত্রটি প্রথম অঙ্কন করলাম এটি হলো পরবর্তী আমাদের অঙ্কন করবার জন্য ভিত্তি বা বেস। এর ভিত্তিতেই পরবর্তী ছবিটি বা যে ছবিটি অঙ্কন করলে প্র্যাকটিক্যালটি কমপ্লিট হবে তার বেসিক, এখান থেকেই মাপগুলো আমরা ব্যবহার করব। তাহলে তোমরা এখানে ভিডিওতে পরপর দেখে নেবে, কারো যদি বুঝতে অসুবিধা হয় রিপিট করে দেখে নেবে কোন পদ্ধতিটি পরপর আমরা এখানে প্রয়োগ করে এই যে ফিগারটি সেটিকে পেলাম। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোপ অভিক্ষেপের এটি হলো প্রথম ধাপ, যে ক্ষেত্রে প্রমাণ অক্ষরেখার ভিত্তিতে স্পর্শক এবং বিভিন্ন মাপগুলো আমরা অলরেডি পেয়েছি। তার ভিত্তিতে পরবর্তী স্টেপটি তোমরা এবার পরপর দেখে নাও। প্রথম এখানে যে মাপটি রয়েছে এই মাপটিকে তোমরা নিয়ে নাও, অর্থাৎ স্পর্শকের যেটি মাপ এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই মাপটিকে নেওয়ার পরে তোমরা কি করবে, প্রথম আরেকটি শীটে অন্য একটি শীটে তোমরা তার মাঝ বরাবর প্রথম হালকা একটি দাগ দিয়ে নাও, একদম শীটের মাঝামাঝি পজিশনে দাগটিকে করবে। এরপর এখানে যে মাপটি নেওয়ার কথা তোমাদের আমি বললাম, তোমরা নিয়ে নিচ্ছ কম্পাসের সাহায্যে, সেই মাপটিকে নিয়ে তোমরা চেষ্টা করবে পৃষ্ঠার ঠিক মাঝ বরাবর যেন দাগটি যায়, এই বিন্দুতে কম্পাসের এই বিন্দুটিকে বসাও এবং এভাবে প্রথম কোনটি অঙ্কন করলে এটি হলো প্রমাণ অক্ষরেখা। কার ভিত্তিতে, এই যে দূরত্ব তোমরা নিলে স্পর্শক তার ভিত্তিতে। এটি যেহেতু উত্তর গোলার্ধ তাই আমরা এটিকে ওপরের দিকে কম্পাসের যে পয়েন্ট বিন্দু সেটিকে বসাবো এবং পেন্সিলটিকে আমরা নেব নিচের দিকে। এরপর যেটি করতে হবে, এবার তোমরা এখানে পরপর বিষয়টিকে একটু দেখো, এই যে দূরত্ব আমরা পেয়েছি এখানে কোন দূরত্ব, এই যে 10 ডিগ্রি দূরত্বটি পেয়েছি এটিকে নিয়ে তোমরা এখানে পয়েন্ট করে নাও মধ্য দ্রাঘিমা রেখার উপরে। এখানে একটি পয়েন্ট করলে, এখানে একটি পয়েন্ট করলে, কটি পয়েন্ট করবে, দুটো, কারণ 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি এবং নিচে আমাদের দরকার হবে 40 ডিগ্রি এবং 30 ডিগ্রি, কারণ উত্তর গোলার্ধে মান নিচ থেকে ওপরের দিকে বৃদ্ধি পায়, তাই 30, 40, 50, 60, 70 প্রমাণ অক্ষরেখা। এবার কি করবে তোমরা, এই সমস্ত পয়েন্টগুলোকে প্রথমে এখানে যে পয়েন্টটি রয়েছে তোমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো, দ্বিতীয় বৃত্তচাপ। প্রথমে কম বেশি কী হচ্ছে হতে দাও, যেহেতু পেন্সিলে অঙ্কন করা হচ্ছে তাই দাগ যদি বেশি হয় সেটিকে মুছে নেওয়া যাবে।
তাহলে এরকম দাগ হয়ে গেল 30 40 50 60 70 এই পাঁচটি আমাদের অক্ষরেখা অঙ্কন করতে হবে এবার এই অক্ষরেখা অঙ্কন করবার পর গ্রাফিক্যাল কনস্ট্রাকশনের এই দূরত্বটি তোমরা নিয়ে নেবে এটি হলো দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কতটা ব্যবধান হবে তার দূরত্ব তাহলে এই দূরত্ব নিয়ে সেটিকে আমার প্রতিস্থাপন করতে হবে কোথায় এই যে প্রমাণ অক্ষরেখা যেটি 50 ডিগ্রি তার উপরে কটি করতে হবে আমি জানি মধ্যরেখার ডান দিকে 4টি বাদিকে 4টি রয়েছে সেটি কার ভিত্তিতে আমরা বুঝতে পারছি এখানে তোমরা দেখো আমি এখানে বলেছিলাম 10 এর ডান দিকে 4টি রয়েছে বাদিকে 4টি রয়েছে এই মধ্য দ্রাঘিমা রেখা সেটিকেই কিন্তু আমি এখানে প্রথম অঙ্কন করেছি প্রমাণ অক্ষরেখার উপরে আমি এরকম 4টি ডিভিশন করে নেব 4টি এবং লেফট সাইডেও আমি 4টি ডিভিশন করে নিলাম এবার এখানে একটু বিষয়টিকে দেখো তোমরা দুভাবে অঙ্কন করা যায় একটি হলো এই বিন্দুকে আমার তো জয়েন করতেই হবে সেক্ষেত্রে আমি এই পর্যন্ত দাগ টেনে নিয়ে করতে পারি আবার কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে তোমরা এক শেষের থেকে শুরু করো এখানে দেখা যাবে এই বিন্দু এবং এই বিন্দু এখান থেকে আমি টেনে না এনে এখান থেকে দাগটিকে দিয়ে দিতে পারি আবার এখান থেকে দাগটিকে দিয়ে দিচ্ছি তাহলে আমি এখান থেকে আর দাগটিকে দিলাম না এখান থেকেই দাগটিকে দিয়ে দিলাম এবার তৃতীয় ক্ষেত্রে আমি একইভাবে এই পয়েন্ট মেলাবো এবং দাগটিকে দিব সেক্ষেত্রে এখান থেকেই দাগটি হয়ে যাবে এক্ষেত্রেও আমরা কি দেখব এখান থেকে এই পয়েন্ট মেলাবো এবং দাগটিকে দিয়ে দেব আচ্ছা এক্ষেত্রে আমি তোমাদের একদম এখান থেকেই পুরো দাগ দিয়ে এই প্র্যাকটিক্যালটি দেখিয়ে দিচ্ছি এবং ওখান থেকে দাগ না দিলে কেমন হয় তার চেহারা অন্য আরেকটি ছবি আমি তোমাদের এই ভিডিওতেই শেষের দিকে দেখিয়ে দেব তাহলে এখান থেকে আমি সবগুলো দাগ দিয়ে দিলাম আর অবশিষ্ট এই দাগগুলো তাহলে আমি দিয়ে দিচ্ছি এখানে এবার মাঝের যে মধ্য দ্রাঘিমা রেখা সেটিকে একটু হাইলাইট করে স্পষ্ট করে দাগটা দিয়ে নিই এরপর আমাদের অবশিষ্ট যে অংশগুলো আমাদের প্রয়োজন নেই এক্সট্রা দাগ সেগুলোকে এবার এখানে যেটি বুঝে নেওয়ার বিষয় তোমরা পাশাপাশি এটিকে মনে রাখবে কিভাবে অক্ষরেখাগুলোর মান লিখতে হবে নিচ থেকে উপরের দিকে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধ হলে উপরে 30 হতো নিচে 70 হতো আর এখানে যেহেতু আমাদের সামনে শূন্য রয়েছে শূন্য ডিগ্রি মধ্যরেখা তার মানে আমাদের ডান দিকে পূর্ব বাদিকে পশ্চিম এই বিষয়টিকে নর্মালি মাথায় রেখে এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানগুলোকে আমরা লিখে নেব এখানে মধ্য দ্রাঘিমা রেখা মানে হলো এই 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা তাহলে প্রথম মধ্য দ্রাঘিমা রেখার মানটিকে আমি লিখে নিচ্ছি 10 ডিগ্রি ডান দিকে পূর্ব দিক 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি ইস্ট বা পূর্ব তোমরা যেটা লিখবে যে কোনো একটা লিখবে এবং বাদিকে আমরা লিখব 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি ওয়েস্ট বা পশ্চিম তোমরা যেটা লিখবে এবার এই যে ব্যবধান যেটি বলা রয়েছে 10 সে কারণে 10 এর গ্যাপে এগুলো লেখা হলো তাহলে তোমরা প্রশ্নের সাথে এবার মিলিয়ে দেখো 30 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি পূর্ব ডান দিকে পূর্ব বা দিকে পশ্চিম কারণ শূন্যর পরে ডান দিকে মান বৃদ্ধি পায় আর পশ্চিম গোলার্ধে বা দিকে মান বৃদ্ধি পায় যে কারণে 10 20 30 করে বৃদ্ধি পেল এবার দেখে নেব অক্ষরেখার মানগুলো কিভাবে লিখতে হবে যেহেতু উত্তর গোলার্ধ অর্থাৎ উপরের দিকে মান বাড়ে তাই 30 ডিগ্রি উত্তর সবার নিচে হবে উপরের দিকে মান বাড়বে 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি নর্থ আর এটি হলো স্ট্যান্ডার্ড
প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা তোমরা যে কোনো একটি লিখবে, হয় বাংলা নয় ইংলিশে। আমি যেহেতু গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে বাংলা লিখেছি প্রমাণ অক্ষরেখা, এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল লিখে দিলাম। তাহলে এভাবে দেখা গেল 30 ডিগ্রি করে উপরের দিকে মান বৃদ্ধি পেল এবং নিচে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে মধ্য দ্রাঘিমা 10 ডিগ্রি, কীভাবে সেটি নির্বাচন করা হয়েছে ভিডিওর প্রথমে বলে নিয়েছি, এভাবেই তোমরা অঙ্কন করে নেবে। এবং সর্বশেষ যেটি করতে হবে, নিচে লিখতে হবে স্কেল, কত ডিগ্রি স্কেলে তোমরা অঙ্কন করলে। 1:2 প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে 5 কোটি, এবং ছবির ওপরে সুন্দর করে তোমরা এটিকে যতটা যে সুন্দরভাবে লিখতে পারবে দেখতে তত বেশি ভালো লাগবে। এক্ষেত্রে এই পদ্ধতিতে করলে যে সমস্যাটি হয়, এটিকে বাক্স করে বা এটিকে একটি সুন্দর বাউন্ডারি করে দেখানোটা সমস্যা হয়, যে কারণে এর সাথেই আমি যে দক্ষিণ গোলার্ধ ধরে এই বিষয়টিকে, যদি দক্ষিণ গোলার্ধ এখানে বিন্দু ধরে উল্টো দিকে অঙ্কন করতাম তার চেহারাটি কেমন হতো, সেটিতে এই অংশটুকু বাদ দিয়েই অঙ্কন করে কীভাবে বর্ডার দিয়ে করতে হয় সেটিকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সর্বশেষে এরকম ছবি যখন হয়ে যাচ্ছে, তারপর পৃথিবীর যে অংশটুকু বা দেশ বা অঞ্চলকে আমি এখানে অঙ্কন করতে চাই সেটিকে বিভিন্ন দ্রাঘিমা অক্ষরেখার খাঁজে খাঁজে ব্যবহার করে তার মানচিত্র আমরা অঙ্কন করে থাকি। আজ এই ভিডিওতে আমরা শিখে নিলাম কীভাবে সহজ সাঙ্কব্য অভিক্ষেপ বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাঙ্কব্য অভিক্ষেপ অঙ্কন করতে হয়, তার অঙ্কন প্রণালী এবং এর পুরো বিষয়টি। এর পরবর্তী ভিডিওতে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, সে সংক্রান্ত বিষয়টিকেও আমরা শিখে নেব। তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া থাকলো, তোমরা চেষ্টা করবে, কারো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।